কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার ভিডিওতে আমি আপনাদের রাভা কেক মানে সুজি কেক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা খুবই সহজে হয়ে যাবে। তো এই সুজি কেকটা আমি কীভাবে বানিয়েছি তো সেটাই আজকে আপনার দেখে নেওয়ার ব্যাপার। তো এই লকডাউনের দিনে বার্থডে অ্যানিভার্সারি যে কোনো ছোটোখাটো সেলিব্রেশন তোমাদের বাড়ির মধ্যে হতেই থাকে, তো বাইরে থেকে কেক না এনে বা এখন সেটা পসিবলও না। তো এইভাবেই অল্প উপকরণ দিয়ে একটা কেক বানিয়ে আমরা সেলিব্রেশনটাকে করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। তো কেকটা বানানোর জন্য আমি মেজারমেন্টের জন্য আমি একটা কাপ ইউজ করব। তো এই কাপেরই আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। আর দেবো হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই। আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে এক কাপ পরিমাণ চিনি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি। সুজি এবং চিনির পরিমাণটা সেম থাকবে এবং টক দই আর আপনার তেলটা সেম থাকবে। তো এই সব উপকরণের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, এটা এমনি রুম টেম্পারেচারে রাখা দুধ। এবং এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে বা যে কোনো স্পুনের সাহায্যে, একটু টাইম লাগবে, তো ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন। তো এটা হয়ে যাওয়ার পর আমি এটা অন্তত পক্ষে আমি এটা দু ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটার কতটা ঘনত্ব হবে। তো এটা একটু পাতলা হবে কারণ এরপর সুজিটা ফুলে উঠবে, ঘনত্বটা তখন আরেকটু ঘন হয়ে যাবে এবং এর মধ্যে একটু সামান্য ময়দা অ্যাড হবে, তো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এর ঘনত্বটা এরকমই থাকবে। আর এটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি দু ঘন্টার জন্য রেস্টে এটা রেখে দেব। তো দু ঘন্টা পরে দেখুন ওই বোলটার মধ্যে আমি একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এবং বেকিং সোডা দেবো 1 টেবিল স্পুনের 3 ভাগের 1 ভাগ। আর এই সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চালনির সাহায্যে চেলে নেব। এরপর আমি এই শুকনো উপকরণগুলো একদম মানে আস্তে আস্তে আমি এই সমস্ত উপকরণগুলো মেশাবো। বেশি জোরে মেশালে আমার কেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তো আমি এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়েছি, ওই জন্য একটু মনে হচ্ছে যেন জোরে জোরে, কিন্তু আমি এখানে আস্তে হাতেই মিলিয়েছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে, কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নেবো যার মধ্যে আমি কেকটা বেক করব। তো এই সিলভারের আমি পাত্রটার মধ্যে কেকটা বেক করবো, তো সেই জন্য আমি এর মধ্যে একটা কাগজ দিয়ে নর্মাল একটা পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। তো দেওয়ার পর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে সব জায়গায় সমানভাবে বিছিয়ে যায়। তো এরপর আমি গ্যাসটা অন করে নিলাম। তো গ্যাসটা অন করার পরে আমি এই কড়ার মধ্যে কেকটা বেক করব। তো আগে থেকেই আমার এখানে লবণ দেওয়া ছিল কারণ আমি কালকে একটা কেক বেক করেছিলাম, তো সেই জন্যই ওই লবণেই আমি আবারও কেকটা বেক করব। তো আমি ওই ব্যাটারের পাত্র দিয়ে দিলাম এবং উপর থেকে একটু চেরি সামান্য দিয়ে